যে এরকম কোন মেয়ে যেন কোন একটা ছেলেকে বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো সমস্যা হোক যেন কোনো মেয়েরা যেন বিশ্বাস না করে আমার মতন যেন বিশ্বাস করে যেন না ঠকে। আমি কিভাবে খাওয়াবো জিনিসটা, প্রথম বলছে এই জিনিসটাকে তুমি গুড়ি করবা, গুড়ি করে ভাত হোক আর তরকারি হোক বাড়ির ভিতরে বারবার বাড়ি তুমি স্বামীকে তরকারি ভাত সকালে দিবা আর খাবে খাবে, সেটা দেখবা আধ ঘন্টা পর কি এক ঘন্টা পর ঘুমাই গেছে, তখন ইয়া নাকে হাত দিয়ে দেখবা আর ঘুম হয়েছে কিনা, ঘুম হয়েছে কিনা, আবার জায়গায় দেখবা ওই উঠছে কিনা ঘুমের থেকে। এগুলো তো আমি কো ঠিক আছে, এগুলো তো ঠিক আছে, আপনার কথা মানছি, আপনার আব্বা আম্মুরে কীভাবে ইয়া করবেন, তো আমার আব্বা আম্মুরে আমি দেখে নিছি সেটা আমার উপরে সারে দেবো, এরকম তো হবে না। আপনি যদি আবার আমাকে কোনো বিপদে ফেলান, তুমি যদি না আসো তো তুমি তো বিপদে পড়বা, ফের ছবি আছে ছবি আমি ইয়ে করে খারাপ করে সারে দেবো। তো আমি কো আচ্ছা ঠিক আছে, আপনি কোনো ক্ষতি করানোর দরকার নাই, যা হয়েছে আমি দেখছি। তো আর মাকে বলো ঘুমের ওষুধ খাওয়াইছে কিসের ভিতরে দিয়ে বলতে পারবো না, আর আমাকে ঘুমের ওষুধ আমাদের বাড়ির পাশে বাথরুমের ফিসি দিয়ে দিয়ে আসতো, যাই কল দিয়ে মেসেজ দ্বারা বলতো, মেসেজ করে বলতো আমি ঘুমের ওষুধ রাখিয়ে দিতাম, রাখিয়েছি বয়ে নিতাম না, লাস্টে যেমন আমার স্বামী বাজার টাজার যাইতো তখন আমি নিয়ে আসতাম, মানে আমাকে এভাবে এভাবে বলছে ভাঙ্গি খাওয়াইতে, তো আমি খাওয়াইছি ওর কথা শুনে। তো ওর মাকে কিভাবে খাওয়াইছি সেটা বলতে পারবো না, কিন্তু ও আমাকে বলছে আমার মাকে আমি ঘুমের বাড়ি খাওয়াইছি সকালবেলা, বলছে আমার মা অসুস্থ হয়ে গেছে। তো আমি কীভাবে অসুস্থ হয়েছে, কাকে ঘুমের বাড়ি বেশি পড়ে গেছে, বমি করছে, মাথা ঘুরাচ্ছে, শরীর দুর্বল হয়ে গেছে। তো আমি কো এগুলো তো ঠিক হয় না, এটা দূর অন্যায় হয়ে গেছে, কয়ে সমস্যা না, ডাক্তার আসবে আসে স্যালাইন দেবে ঠিক হয়ে যাবে, আমাকে এটা বলছে। তো আমি ভুল করছি, আমি একটা ছেলেকে ওই ছেলেটাকে নাইম নামা ছেলেটাকে বিশ্বাস করছি ভালোবাসি, জন্ম ভুল করে লাইছি, সব কিছু ছাড়ি দিয়ে ওর কাছে চলে আসি, তো আসি তো ওকে পাচ্ছি না, আমি খুঁজি কই আছে কি করছে আমি জানি না, ওর মা বাবা জানে কিনা সেটা বলতে পারবো না। তো আমাকে বলছে ওর মা বাবা চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, কিন্তু ছেলেকে আমরা আনতে পারছি না, মোবাইল বন্ধ একবার খুলছে একবার বন্ধ। পরে আমার বোনের সাথে কথা হইতো আগে, যখন আমার সাথে সম্পর্ক করে তখন আমার বোনের নাম্বার খুঁজছিল, আমার বোনের সাথে কথা হইতো, বোন হিসাবে কথা বলতে 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 ওদের ভাই বোনের ভিতরে সম্পর্ক হয়ে গেছে, ভাই বোনের মতন ওরা কথা বলতো, তো বলবার সাথে। তো সেদিন আমার আব্বা আম্মু সব জানবার পরে তো আমার বোনে নাইমকে কল দিছে, নাইমকে কল দিয়ে বলছে আপনার বাড়িতে আমার বোন উঠছে, আপনি কই আছেন, কো আমি আসি যেখানে আছি আসি, আপনি বোন থাক, আপনার আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে সমস্যা না, কোনো ক্ষতি হবে না, আমার বাড়িতে থাকবে। তো কয় হয়তো আপনার বাড়িতে গেছে, আপনি বিয়ে শাদী করবেন না, কয় না আমি ওকে বিয়ে করতে পারবো না, কো কেন, ক এমনি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো না ওকে, তো নাহলে আপনি বাড়ির যান, বাড়ির যায় সবার সাথে দেখা সাক্ষাৎ করেন কি হয়েছে না হয়েছে, সবাইকে খুলি ভাঙ্গি বলেন। তো বলছে আমি বাড়িতে যাইতে পারবো না, আমি যদি বাড়িতে যাই আমি অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে করবো, বিয়ে করে এই মেয়ে নিই আমি বাড়িতে আসবো, আমার বোন আমাকে এই কথা বলছে। তারপর ওর সাথে কোনো যোগাযোগ নাই, ওর নাম্বার সব বন্ধ করে দিয়ে ব্যাংক স্টে ফালা দিছে আমার বোনের নাম্বার। তারপরে ওর তারপর আমরা চেষ্টা করছি ওকে আনবার জন্য, কিন্তু ওরা চেষ্টা করছে কিনা জানি না, আমি কালকেও কল দিয়েছি ওর মোবাইল বন্ধ, আজকে দিনই কালকে দিয়েছি দুই তিনবার মোবাইল বন্ধ বলছে। এখন যা হয়েছে আমি তো ভুল করছি, স্বীকার করেছি ভুল করছি, একটা ওর ফান্দে পড়ছি, নাইম নামা ছেলেটার ফান্দে পড়ছি, ভালোবাসি বিশ্বাস করছি, আমি জন্মের ভুল করে এলাইছি, এরকম ভুল আমার যদি এটা মনে থাকে সারা জীবন বলে আমি আর কখনো করব না এই কাজটা। এই জন্য এই যে আপনি স্বামী হারালেন, সন্তান হারালেন, একদিকে শ্বশুর শাশুড়ি হারালেন, অন্যদিকে আপনার নিজের বাবা মা, বাবা মা কি বললো একটু বলবেন? বাপ মা বলছে, বাপ মা গালাগালি করছে, এখন কে অনেক মানুষ অনেক কথা বলছে আমার বাপ আসবে কি অমুক করবে সেমুক করবে, এখন সঠিক কিনা সেটা জানি না, আমার বাপের সাথে আমার কথা হয়নি, কালকে একটু কথা হয়েছে, আমার গালাগালি করছে দেখে আমি মোবাইল কাটিয়ে দিছি, আর কথা হয়নি আমার বাপ মার সাথে, মানে যেদিন কথা হয়েছে সেদিন বলছে তুই যদি আমাদের কাছে আসে আমাদের দুজনের মরা মুখ দেখবি। আমার শ্বশুরকে বলছে আপনি যদি আনেন আপনি সাথেই রাখবেন, আমাদের এখানে ফাড়াবেন না। আমার শ্বশুর বলছে কি আমি নিতে পারবো না এই মেয়েকে, আমার স্বামী বলছে আমি এই মেয়েকে নিব না। কেন নিবেন? আমি অন্যায় করছি, একটা ছেলে হাত ধরে চলে আসছি, হাত ধরে চলে আসছি, এই অন্যায় আমি একটা অন্যায় করছি, অন্য প্রতিবাদ পাচ্ছি না, নিবার একটা কারণ আছে, একটা স্বামী তো চায় না একটা বউ খারাপ হয়, একটা স্বামী মনে ঠিক আছে একটা কষ্ট আছে ওর, আমার উপর প্রচুর রাগ, প্রচুর তো রাগ আছে আমার উপরে, মানে না নেওয়ার কারণ আছে, আমি অন্যায় করছি দেখি তো আমাকে মানি নিবে না।
আমরা তো আপনার কথাগুলো শুনলাম, আমরা একজন জনপ্রতিনিধি রয়েছে এই এলাকার, যে মেম্বার রয়েছে রানিং মেম্বার, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আসলে কি ঘটনাটা ঘটেছিল। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? আপনার নামটা কি একটু বলবেন, আপনার ইউনিয়নের নামটা? আসসালামু আলাইকুম, আমার ইউনিয়নের নাম হলো রাজশাহী বাগাতানা 4 নং মণিগ্রাম ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি আমি। এই এই ওয়ার্ডের যে সমস্ত মেয়ে আমার এই মেয়েটা খুব কষ্ট করছে, এই মেয়েটা আমার, এই মেয়েটার জন্য সঠিক ন্যায্য বিচার পাই। এই মেয়েটার জন্য 7 দিন থেকে আমার কোনো মাথায় ঘুম নাই, খাওয়া নাই, মেয়েটা চরম বিপদে আছে, আমি কোথায় যাবো মেয়েটাকে আমি ফেলতে পারছি না। এখানে আসছি, খোঁজ দিচ্ছি, দেখছি মেয়েটা অত্যন্ত ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আমি সরকারের কাছে, মাননীয় পররাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, পররাষ্ট্রমন্ত্রী শাহরি আলমের কাছে, জেলা সুপার এসপি স্যারের কাছে, থানা ওসি স্যারের কাছে, টিওনো মহোদয়ের কাছে, আমার চেয়ারম্যানের কাছে, আমার এলাকার বাসীর কাছে আমার অত্যন্ত আকুল আবেদন আপনাদের মাধ্যমে মেয়েটার জন্য সঠিক বিচার পাই। আমি খুব বিপদগ্রস্তের মধ্যে আছি, মেয়েটার কি হবে। অবশ্য তার নাইমের বাবা মা আমাকে আশ্বস্ত করে রাখছে, কিন্তু আমি জনগণের কাছে অত্যন্ত প্রশ্নের মুখে পড়ছি যে কি করলা তুমি মেয়েটার। তা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি মেয়েটার যেন একটা সুষ্ঠু সুবিচার পাই। এই মেয়েটা আমার মেয়ে, আমার আরো 2টা মেয়ে আছে, এটা আমারও মেয়ে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর বিচার করে দেন তাড়াতাড়ি, আমার ঘাড়ে বিশাল একটা বোঝা। আপনি তো একজন মেম্বার, আপনি তো একজন জনপ্রতিনিধি, জি তো আপনি তো চাইলে আপনি নিজেই বিষয়টা সমাধান করতে পারেন। আমি পাচ্ছি না, এখানে একটা পেয়াত চলছে, মেয়ের বাবা আমাকে বলছে এক কথা কিন্তু করছে আরেক কথা ভিতরে ভিতরে, যেটা আপনারা বুঝতে পারছেন। মেয়ের বাবা যা বলল, এই ছেল সরি ছেলের বাবা যা বললো, আমি তো ছেলে বাবার বাইরে যেতে পারছি না। কিন্তু কতদিন এই মেয়েটা কি ভাবো থাকবে, 1 বছর না আসলে কিসের বলে থাকবে এই মেয়েটা। এই মেয়েটার, মেয়েটা সব কুল হারাইছে বর্তমান, তার বাবা হারাইছে, তার স্বামী হারাইছে, এই নায়েমকে বিশ্বাস করে। অবশ্যই আপনারা এর উপযুক্ত সুষ্ঠু একটা বিচার করে দেন, মেয়েটা যেন একটা কুল পাই, মেয়েটা যেন একটা কুল পাই। আমার আরো 2টা মেয়ে আছে। মানে আপনার নিজের মেয়ে আছে 2টা? হ্যাঁ, আমার নিজের 2টা মেয়ে, সেটাও আমার মেয়ে, কিন্তু আমি পাচ্ছি না এই বিষয়টা আমি মীমাংসা করতে, আপনারা একটু করে দেন। তো বন্ধু সাহেব, আপনার কাছে প্রশ্ন, এই যে আপনার এলাকায় যে পরকীয়ার ঘটনাটা ঘটলো, জি আসলে এর কোন ডকুমেন্টস আপনি পেয়েছেন কিনা বা প্রমাণপত্রটুকু আছে আপনার কাছে? ডকুমেন্ট পেয়েছি বলতে গেলে, আগে একটা চাপা খুব আসছে কি 10 দিন আগে, জি 11 দিন আগে, এই এই মেয়ের স্বামী আমাকে বলল যে চাচা এই বিষয়, আমি তাৎক্ষণিক এই, মানে মেয়ের স্বামী কি বললো একটু খুলে বলে, মানে আমরা বলবো কিভাবে? আমার বউয়ের সঙ্গে এই নাইমের একটা পরকে সম্পর্ক আমি পাচ্ছি না টাকেল দিতে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি এই মেয়ের কাছেও গেলাম, দেখছি মেয়ে উতাল পাতাল এই নাইমের জন্য, আমাকে চিনলই না সে মেম্বার, মেম্বার হিসেবে কোনো গণ্য করলো না, গণ্য করলো না সত্য। তার পরদিন আমি এই বাড়িতে আসলাম, নাইমকে সুন্দর ঠান্ডা মাথায় চাচি ছিল, চাচা মনে ছিল না, এলাও ছিল না। আমি ছোট ভাই হিসেবে অনুরোধ করলো, এই বিষয়টা অনেক দূর আগায় গেছে মনে হয় 4 মাস 3 মাস তো ধরেই চাপা খুব জনগণের মাঝে, মানে এটা আগে থেকে আলোড়ন, আলোড়ন ঘটনা জনগণের মধ্যে সত্যতা, মানে এই এই পরকীয়ার ঘটনাটা সত্য আগে থাকতেই, মানে আপনার আপনার নলেজে আগে থেকে আছে? আমার নলেজে আসছে 10 দিন মধ্যে, আজ থেকে 11 দিনে পড়লো। যখন আমার নলেজে এই মেয়ে স্বামী বললো যে আমার বউয়ের সঙ্গে এর পরকীয়ার সম্পর্ক আমি পাচ্ছি না, তারপর দিন এই ওই দিন রাত্রিতে, মানে আমেনার স্বামী জানাইছে, আমেনার স্বামী জানাইছে, নাম কি, এর নাম কি গো? সাগর। সাগর জানাইছে হলো আমেনার সাথে সম্পর্ক নাইমের, মানে কি ঘটনাটা আপনাকে প্রথম আমেনার স্বামী কি বলে? আমেনার স্বামী আমাকে বলছে যে কাকা আমার বউয়ের সঙ্গে, আমি তার আগে শুনছি তো আমেনার স্বামী না বললে তো আমি কিছু বলবো না, মানুষের কথা শুনবো না। আমেনার স্বামী যখন বলছে দাদা আমার এই সমস্যা, আমার 2টা বাচ্চা আছে আর এই আমার বউয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক আমি পাচ্ছি না, আমার বউয়ের সঙ্গে পাচ্ছি না আর নাইমের সত্য আমার দরকারই নাই, আপনি একটু বিষয়টা দেখেন। তারপরে রাত্রি প্রায় 9টা 10টা এসে আমি এটা দেখলাম ওখানে মানুষের মধ্যে, এই মেয়েটা আমাকে চিনলই না, মানে ও ওর প্রেমে একটা উতাল হয়ে গেছে, কাউকে চিনছে না, এরম একটা আমার ভাব লাগলো, মানে নাইমকেই দরকার, নাইমকেই দরকার এর। তখন আমি কিন্তু ওই কথার বলার কোনো লাইনই আমাকে দিল না মেয়ে। তারপর দিন সকালবেলাই বাড়ি, এটা কতটুকু সত্য? আপনি কি ওই সময় কি এই কাজটা করেছেন? হ্যাঁ, তখন আমাকে যখন আমার স্বামী মোবাইল কল করে ভাঙিয়ে ফেলছে, মারধর করছে, তখন গেছে কিন্তু আমাকে বলছে নাম্বার, কিন্তু আমি এত ইয়া দিইনি, মানে আমাকে নাইম আমাকে মুখ বন্ধ করে, মানে একজন জনপ্রতিনিধিকে আপনি পাত্তা দেন না,
দিনই কিন্তু এত চিনতে পারেনি কে মেম্বার না উনি উনি মেম্বার কিনা ছিল জানতেন না না জানতেনি জানতাম আমার পরিচয় মেম্বার দিয়ে দিছি কথা তার চোখের পানি বলে দিচ্ছে যে সেই মানুষটা এই এটা একটা সুস্থ তদন্ত এবং সুস্থ ভাবে একটা বিচার চাচ্ছেন, একটা ভালো কিছু যেন পায়। মানে তার নিজের যে যাকে পাত্তাই দিল না, কথাই বলল না, মূল্যায়নে করলো না, তাকেই ছাগল চুরি করে নিয়ে গেলা হলো এবং এই মেয়েটাকে জোর করে এই বাড়িতে উঠিয়ে দিয়ে গেল, এরা কারা? এই আমি তখন 8টার মতো বাজতে হতো, আমি বাজারে আছি, এর মধ্যে ফোন দিল যে এই ব্যাপারে এখানে গ্যান্ডাম হচ্ছে, এখানে এসে দেখছি যে একটু গ্যান্ডাম, ভালোই গ্যান্ডাম। তখন আমি আসার পরে অনেকটা থেমে গেল, তার আগে এই ঘটনা গুলো ঘটে গেছে এটা আমি বলতে পারবো না। মেয়েটা তারপরে বাড়িতেই আছে, আমরা মেম্বার চেয়ারম্যান ডাকছিলাম পরাদিন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি মহিলা মেম্বার ছিল, আমরা খুব যথেষ্ট চেষ্টা করেছি, বলেছি, অনুরোধ জানাই গেছি যে আপনাকে আজকে মেয়েদের ফয়সলা টানতে হবে, ইতি টানতে হবে। তো এই যে চাষা এইভাবে আপনাদেরকে যা ভাষ্যকার দিল ওইভাবে ভাষ্যকারের পরই আছে। আচ্ছা, মানে নাইমের আব্বা জি, আমরা তো বন্টির কাছে জানতে চাই একটু যে আপনার ভাই যে এই কাজগুলো করেছে আসলে এখন আপনারা কি চাচ্ছেন, কি করতে যাচ্ছেন, এটা সমাধানটা কিভাবে চাচ্ছেন আপনারা? আসলে আমি এটা সমাধান কিছু বলতে পারছি না। আসলে আমার বিষয়টা হচ্ছে ও ও যে ওর সঙ্গে অবৈধ সম্পর্ক বলছে সেটা ও কোনো কিছু প্রমাণ দিল না কেন, কিংবা বললো না কেন, আর কোন সময় গিয়েছে এগুলো সবই বললো, ঘুমের ট্যাবলেট নাকি খাওয়াইছে আমার মা বাবাকে, এটা তো দুঃখজনক। আর যদি বাবাকে খাওয়ায় নাই বলছে, আপনার মাকে খাওয়াইছে? আচ্ছা ঠিক আছে, আমার মাকে নাকি গুঁড়ো করে খাওয়াইছে, কিন্তু ঘুমের ট্যাবলেট আমরা তো জানি যে গোটাই খাওয়াই, কিন্তু এখন গুঁড়ো করে খাওয়াইছে কি আমি বলতে পারছি না, আমরা তো ছিলাম না। কিন্তু আমার প্রশ্ন যে মেয়ে আপনার এত কিছু হয়ে গেছে, তাহলে ওর কাছে আমার ভাই যদি যাই ও ধরতো, কিংবা আমার ভাই যদি ডাকতো ওকে, তাহলে ও তার হাত ধরে আসতো, কিন্তু এখন কোনোটাই দেখছি না। আমার প্রশ্ন যে আপনারা যে মানে মেয়ে যে অভিযোগ করছে, তো অভিযোগ ও আগে কেন বললো না? আর আমি বারবার জিজ্ঞাসা করছি, সবসময় বলছে ও আমার কাকা হয়, আর আমার আম্মুকে বলে যে দাদি বলে ডাকে, ও কোনো সময় স্বীকার করেনি, তার স্বামীও জিজ্ঞাসা আমি বলতে গেছি কেউ কোনদিন স্বীকার করেনি কোনো সময়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ও যখন ঘুমের ট্যাবলেট খাওয়াইছে এতজনাকে, দুজন যাই হোক তো খাওয়াইছে, তো দুজনে তো সেদৃষ্ট অপরাধী, কিন্তু অপরাধী আমার প্রশ্ন হচ্ছে যে ও তো অনেক ভুল করছে, আমার ভাইও করছে, আমি মানে কোনোটাই আমি বলতে পারছি না, আমি তো নিজে চোখে কিছু দেখে নাই, তাহলে কি বলবো? আমার যেটুকু দেখা সেগুলো তো আমি বললাম। একজন জনপ্রতিনিধি মানিলো, তিনি নিজেই এটার সাথে প্রমাণ সাপেক্ষে মানে উনি বলতেছেন যে ওনার কাছে হলো এই আমেনার স্বামী সাগর কিন্তু তার কাছে কমপ্লেইন করেছে এইভাবে বিষয়টা। এখন আমরা ধরে আপনারা কি তাহলে কি এই বিষয়টা জানেন নাই? মেম্বার পর্যন্ত পৌঁছে গেল এগুলো যে জিজ্ঞাসা করল, এর জন্য তো জিজ্ঞাসা করলাম, তারপর তো বলতে পারলো না, বললো স্বীকার করে নাই। তো আচ্ছা স্বীকার করে নাই, বেশ ভালো। তো আমার প্রশ্ন, আমার ভাই এত ক্ষতি করছে, তো ও কি এত বাচ্চা মেয়ে যে মানে কিছুই বোঝেনি? বলেন একটা ছেলে যে ওর ক্ষতি করে চলে যাবে, ও বারবার ছাইড়ে দিচ্ছে, ওকে ডাকছে, তারপরে সে মানে ওকে ডাকছে, তার হাত না ধরে ও একা একা বাসায় উঠে আসছে, তো এগুলো আমরা কি বলবো বলেন? আর যে আমার বাসা ছাগল টাগল নিয়ে চলে গেছে, এগুলোর ক্ষতিপূরণ কে দেবে বলেন? ও তো ওর ক্ষতিপূরণের কথা বলছে, যে বাসায় ধরেন আমার বাবা মা অসুস্থ না থেকে আজ টেনশন ভোগ করছে, আবার আমাদের বাসার প্রাচীর টাচির ভেঙে দিয়েছে, এগুলোর আমরা কি করবো বলেন? এগুলো বলতে গেলে সবাই বলছে। আচ্ছা, এই যে প্রাচীরটা ভাঙলো, আমাদেরকে একটু বলবেন যে আপনি বাসার ভিতরে এমনিতে সহজে ঢুকতে পারতো, প্রাচীর ভেঙে ঢোকার কারণটা কি? আমি সহজে ঢুকছি, এখানে কোনো সমস্যা ছিল না। আমি যখন আসছি তখন এক কোনা দিয়ে কয়েকটা ছেলেকে দেখি, কিন্তু ছেলেদেরকে আমি চিনিনি, দেখিও না, যেন আমি গাড়ি করে আসে আসে এখানে নামছি, আসে ওদেরকে জিজ্ঞাসা করছে নাইম কোথায়, ওরা জিজ্ঞাসা করছে তুমি কে, তো আমি নাইম কোথায়, এরকম করে বারাবারি কথা হতে বলছে আমি সাগরের বউ। তো বলছে তুমি কিসের জন্য আছে? আমি কর সাথে আমার দরকার আছে, কাজ আছে, ওকে ডাকবেন, কর তো 4 দিন ধরে নাই, তুমি জানো। আমি কর সাথে তো আমার কথা হয়নি, মোবাইলে কল দিছে, হয়তো মোবাইল রিসিভ করছে না, এই জন্য বারাবারি লাগতে লাগতে ছেলেগুলো আসে আয় ভিডিও করছে ছবি তুলছে, তো আয় দূরাই দিছে, নাইমের বোন দূরাই দিছে, দূরাই দিবার পরে আবার ঢুকছে বাইরে ভিতরে, ঢুকি গ্যাম জ্যাম করছে, করবার পরে আবার বাইরে গেছে, বাইরে যাবার পরে একটা লোক আইসে, ওদেরই কি আত্মীয় হয় লোকটা, ওই নিচে একটা থাপ্পড় তুলছে আমাকে, থাপ্পড়টা আঙুলটা যে এখানে লাগছে আমার, এখানে লাগছে,
আর ওই ছেলেটা আসি ফিডব্যাক তারপর মানে আমি তারটা এভাবে ছিল তারটা ধরে রাখছি বলছে এখানে আমি গ্যাডারিং কোনো ঝামেলা কিছু চাইনি ওকে ডাক দেন ওকে ডাক দিল যে কোনো একটা ফরমাইশ করে আমি চলে যাব আমি থাকবো না আমি চলে যাব ওর সাথে আপনার গায়ে হাত তুলছে হ্যাঁ ও লোকটা আমার গায়ে ফিডব্যাকে তারটা দছি যে হাত বাড়া ধরে টানি ফিডব্যাকটা থাপ্পড় মারছে ও থাপ্পড়টা তুলছে তুলি যে আঙ্গুলটা যায় এখানে লাগছে আমার আর টানি কিছু চাই পাতে মানুষকে টানি বাড়ির থেকে বাইর করে যে আছে কিন্তু আগে বাঙ্গা ছিল না যখন আমাকে বাড়ির থেকে মারি বাইর করে দেয় তখন সবাই খেয়ে ফিকেছে আমাদের পাড়ার বড় আনি সবকিছু আসে দিই বড় আসে দিয়ে আমি ছেলে পালাইছে ছেলের বাইর কর এডিলে সবার লোক বাড়া বাইরে লাগছে ফাঁসি বাঁধছে সবাই তার আগে কোনো কিছু ভাঙ্গা ছিল না ঠিক খাসি নিয়ে গেল মানে এটা ছাগল নিয়ে গেল খাসি নিয়ে যেগুলো আমি জানি না কিন্তু পরে সকালবেলা নাইমের আব্বু বলছে আমার খাসি কই ফজর নামাজ পড়ে আসি তখন জানাশোনা হয়ে যায় কিন্তু কে নিছে কে কিছে এগুলো আমি বলতে পারবো না জানি না এই সব ব্যাপারে আমার প্রশ্ন হলো যাচ্ছে ঠিক আছে ও তো আসলো একা কিন্তু আপনার অতগুলো লোক কিভাবে হলো তাহলে ও যদি না বলে না করে সঙ্গে সঙ্গে এই যে দেখেন আমি আপনাকে একটু এক নজর একটু দেখাই আমরা আসলাম দুজন ব্যক্তি এসে তারপরে খবর শোনার সাথে সাথে মেম্বার সাহেব চলে আসলেন আর আমাদের পিছনে কি বলবো এক জাক মানে অসংখ্য লোক রয়েছে আমরা কিন্তু কাউকে ডাকিনি কাউকে ডাকছি বল না একটা ঘটনা যখন আপনার এলাকায় ঘটবে তখন তো মানুষ আসবে হ্যাঁ সেটা ও রাত্রি আসলো ও একা নাকি এরকম ভাবে রাত কয়টায় আসছিল রাত আপনি 7:30টার সময় সন্ধ্যা এটা রাত না সন্ধ্যা সন্ধ্যা 7:30টা হ্যাঁ ও বলছে আমি কাউকে নিয়ে আসিনি তো ও যদি একা আসে সেদিনকে হাটের দিন বাসায় মানে কি আশেপাশে অবশ্যই ছেলেরা তো কেউ ছিল না কিন্তু ও বলছে মানে ও একা আসছে তাহলে ও মানে ওর মানে শ্বশুরের বাসা যেখানে ওখানকার ছেলে পেলে সব কেন তাহলে তো আমার এলাকার ছেলে পেলে ধরতো নাকি আমার এলাকার ছেলে পেলে তো আসতো সহজে কিন্তু আমাদের এখানকার ছেলে পেলে নাই শুধু ওদের ওখানে তাহলে এখন আপনাদের পরামর্শটা কি মানে আপনি আপনার চাচ্ছেনটা কি মানে এই মুহূর্তে আমি নাকি আপনাদের বাড়িতে থাকবে আপনার ভাই আসা পর্যন্ত না ভাই আসলে ভাইকে এর সাথে আপনারা বিয়ে দিবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাই যদি এটা করে থাকে তো ও ওর হাত ধরে আসলো না কেন ওর হাত ধরে আসলে আমি তো মেনে নিতাম যে আমার ভাই নিয়ে আসতে আমি আমরা মানবো না কেন আমরা কি আমরাও তো একটা মেয়ে কোনো না কোনো বাড়ির বউ তো আমরাও তো আমার প্রশ্ন হচ্ছে ও এত কিছু যে ক্ষতি করছে বলছে আমার এত ক্ষতিগ্রস্ত হয়েছে তো কোনো বিষয় কি ও এতই বাচ্চা মেয়ে যে কিছুই বোঝে না যে এত ক্ষতিপূরণ ঘুমের ট্যাবলেট খাওয়াইছে মানুষকে মারার জন্য তারপর দিয়ে আপনার মানে ওর কাছে নাকি গেছে অবৈধ সম্পর্ক করেছে এত কিছু যে ও করেছে তারপরে কোনো আমাদের কাছে স্বীকারত্বের আগে হয়নি তো পরে যেহেতু হচ্ছে তেহেতু ও মানে যেভাবে বলছে ও নাকি বলছে ওর বোনের সাথে কথা হয়েছে তো ওদের সাথে যদি যোগাযোগ থাকে তো ওদের বাসায় ও খোঁজ নিয়ে দেখবে ওদের ওখানে গেছে কিন্তু আমাদের সঙ্গে তো অনেকদিন থেকে যোগাযোগই নেই মানে 4 দিন থেকে রাগারাগি করে চলে গেছে আমাদের সাথে যোগাযোগ কিন্তু ও বলছে ওর বোনের সঙ্গে যোগাযোগ কোন বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে থেকে বেরিয়ে গেছে ওই যে মানে আমি জিজ্ঞাসা করতে গেলাম সাগরকে বলে আসছিলাম এদেরকে বলে আসছিলাম তারপর যাই হোক আমি মাদেরকে বললাম তারপর যাই হোক মানে আশেপাশে একটু শুনলাম যে না এটা সত্য সম্পর্ক আছে সেই সময় আমি বাবা মাকে বললাম যে দেখো তোমরা যে যাচাই বাছাই করো তো যাই হোক এখন যাচাই বাছাই কি পেয়েছে আমরা বলতে পারছি না যাই হোক এরকমই মানে শুনেছে যে সম্পর্ক হতে বা ফোনে এটাই শুনেছে তো তখন বলছে তুমি তো লেখাপড়া একটা করছো ছেলে তুমি তো আর কাজকর্ম করছো না যাই হোক এ বিষয় নিয়ে বুঝতে পারছেন যে বাড়িতে একটু ছেলেকে শাসন তো করতেই পারে এ বিষয়ে ধরেন ছেলেকে যাই হোক আমার বাবা মা একটু মানে অতিরিক্ত শাসন করছে কিন্তু করার পরে ছেলে যে এর স্বামী বলছে যে মেয়েটার স্বামী বলছে যে আমার বউ যদি চলে যায় নাকি হাত পা ভেঙে দেব ওর জন্য এত কিছু হয়েছে তো ও কেমন ছেলে যে ওর বউকে ধরে রাখতে পারলো না আবার এই মেয়ে কেমন মেয়ে যে যে ছেলে ও অত বুঝতে পারছে 4 দিন আগে নিখোঁজ তারপরে যে চলে আসছে তারপর আমার এই যে আমাদের বাসায় এত ক্ষতি হয়েছে তারপরও আমি বলছি কি যে ও এত কিছু যে করছে আমার ভাই আচ্ছা ক্ষতি করছে আমি মানলাম যে ক্ষতি করছে কিন্তু এ কোনো তো ইয়াই করতে পারছে না ওর বাসায় গেছে তাও কিছু মানে ইয়া করতে পারছে না আবার বাসায় উঠে আসতে পারে হাত ধরে আসতো ওকে ডেকেছে সেটা ঠিক তো তো ও নাকি বাসায় চলে যেতে লাগে ওকে 1000 টাকা দিয়েছে সেই টাকা নিয়েও তো দুজনা চলে যেতে পারতো ওর বাসায় নাকি কিংবা যেখানে করে খেতে পারতো তো এরা এটা করলো কেন আমার প্রশ্ন এটাই যে আমাদের বাড়িতে যে ক্ষতিপূর্ণ এটা কে দেবে ও তো ওর ক্ষতিপূরণ চাচ্ছে কিন্তু আমাদের ক্ষতিপূরণ কে দেবে এটা কাকে বলবো বলেন আমার তো এটা প্রশ্ন আছে আর ওর কাছে এমনকি এত ক্ষতি করছে ওর কাছে কোনো ছেলের কোনো ইয়া দিতে পারছে না ছেলে যে ওর ঘরে গেছে অবৈধ বলছে তো অবৈধকে এমনই অবৈধ যে কেউ মানে ওরা দুজনা কেউ কোনো এটা ফলোই করেনি যে আমার প্রমাণ আছে কি এই করতে হবে ও যদি এতই চায় যে ওকে ভালোবাসবো ওর সঙ্গে তো চলে যেতে পারতো কেমন ভালোবাসলো সে যে তাকে নিয়ে গেল না সে চলে গেল ওকে রেখে কেমন ভালোবাসা সে নাকি ডাকছে তাকে যে আসো তুমি কিন্তু তারপরও
সে আসতে সেটা ঠিক কিন্তু একা খাইয়া যদি আসলে সত্যিকারের অর্থে যদি আপনার এই যে বাই যে কল রেকর্ড আছে কথা বলেছে এখন তো ডিজিটাল যুগ সেই সুবাদে মানিল থানা আছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন যারা রয়েছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এবং যে মেম্বার সাহেব রয়েছেন চাইলে কিন্তু বের করতে পারবেন আপনার ভাই কি প্রতিশ্রুতি দিয়েছে কি কথাগুলো বলেছে এর সাথে কে জড়িত কি নেই ভাই তো চেয়েছেন যে মানিল মেম্বার সাহেব যেটা বললেন যে আমি একটা সুস্থ তদন্ত চাই আমি পারছি না ভাই আপনি কেন পারেন না একটু বলবেন ভাই আমি একজন ছোট মেম্বার একদম ছোট যার কারণে আমি মানে আমার উদ্বোধন উপর মহল যেমন আজকে আসলেন আমি যা আশ্বস্ত হইলাম এইটা আমি এখন পর্যন্ত পাই নাই আমি একাই মেয়ের পিছে হার্ড লাইনে দাঁড়া আছি যে তুমি আমার মেয়ে বাবা ওই চাচাদা বলিছে যে না না এনারা সব ঠিক আছে কিন্তু এই যে এখন কথা বের হয়ে গেল যে এর সঙ্গে বিয়ে দিবে না বা ওকে হাজিরই করাবে না আমি কোন পর্যায়ে যাবো কোথায় যাবো আপনারা একটু বলে দেন জনগণের কাছ তো আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং আমি সেই মেম্বার যেটা আমার মেয়েকে বেছে আমি একটি টাকাও খাবো না এই মেয়েটার বিপক্ষে আমি যাব না আমার ওয়ার্ডের সমস্ত মেয়ে আমার মেয়ে সমস্ত বোন আমার বোন তার মানে এই না যে নাইম দেখতে খুব সুন্দর নাইম তার ইচ্ছে মতন চলবে এই মেয়েটাকে ছবি আছে কারো মোবাইলে ছবি আছে একটু ছবিটা একটু দেখতে পারি আমরা নাইম আমার ভাই এই মেয়েটা আমার হলো মেয়ে যেহেতু এখনো উনি ওনার বউ আছে নাইমের সাথে বিয়ে হলে আমি একে ছোট ভাইয়ের বউ হিসেবে আনতে পারবো সেই সেই ক্ষেত্রে আমার আকুল আবেদন আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে এই মেয়েটা যেন অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত হয় এই যেন সুষ্ঠু বিচারটা পাই ইনি কোথায় যাবে এখন তার স্বামী সন্তান সব হারাই গেছে অবশ্যই মেয়েটা আমার মেয়ে আমি আবার আপনাদের কাছে আকুল আবেদন করছি করজোড়ে অনুরোধ করছি এই মেয়েটা যেন অবশ্যই সুষ্ঠু বিচার পাই কোথায় যাবে সে তার জন্য একটা ব্যবস্থা করা হয় আমি না বোন আপনার লাস্ট কি চাওয়ার আছে আমার লাস্ট চাওয়া আছে এখন ওর বাপ মা চেষ্টা করছে না ওকে আনবার জন্য ওর মা বাবা সবাই জানে ও কই আছে কি করছে না করছে ওর পরিবারের সাথে যোগাযোগ আছে কিন্তু ঠিক কিন্তু বলছে না যদি ছেলেকে আনবার চেষ্টা করে 7 দিন ধরে চেষ্টা হয় আনতে হচ্ছে না কিরকম বাপ মা কিরকম ভাই বোন আমার কথা বাদ দিয়ে ঠিক আছে আমাকে ঠগাইছে আমি ওর ফান্দে ফরি গেছি ঠকজি আমি আমার ভুল হয়ে গেছে জন্মের ভুল হয়ে গেছে আমি এক ওর ফান্দে ফরি ওর বাপ মা তো এরকম না ওর বাপ মা চেষ্টা করলে কি ছেলেকে আনতে পারে না কাছে বোনেরা কি পারে না ছেলেকে কেউ তো চেষ্টা করছে না ওরা খেলে থানালো দৌড়া দৌড়ি করে আর উল্টা আমাকে বলে কি তুমি কি ইয়ে সিদ্ধান্ত নিছো বলো যে আমার ছেলের সাথে থাকবা না এভাবে থাকবা না স্বামীর দ্বারে যাবা যদি না যাও তোমার নাম আমার ছেলের নামে ইয়া থানাতে যাবো থানাতে যাই কেস করবো দুজনে যাতে বিয়ার আমার ছেলে বিয়ার উপযুক্ত না হবে এতদিন তোমরা দুজনে থানায় থাকবা এইসব কথা আমাকে বলে যাচ্ছে এই সকাল পর্যন্ত মানে আমার মাথা খাই ফেলছে আমি কিরকম নিজের মতো নিজের সিদ্ধান্ত নেবো আমাকে সেই সময়টা দিচ্ছে না আমাকে আমার মতো সিদ্ধান্ত নিতে আচ্ছা আমার প্রশ্ন যে ওকে তো আমি মানে কি ও ওকে আমাদের বাসায় কোন রকম মানে খাওয়া পড়া চলাফেরা খাওয়া পড়া দিক দিয়ে এমন কিছু না খাওয়া পড়া দিক দিয়ে কি মাইয়া খা মাইয়া খাইলো ফেড়ে যা না খাইলো ফেড়ে যা খাওয়া দিক দিয়ে তো কোনো কিছু না আমাকে যেরকম বুদ্ধি দিছে বলছে এরকম এরকম তোমার হাতে মাইয়ে 2 লাখ টাকা চাইছে 3 লাখ টাকা কে কি চাইছে না চাইছে আমি মাইয়ের কথাতে কান দিছি না মাইয়ে কি আমার সংসার বাঁচাবে মাইয়ে কয়েকটা টাকা খাইবার জন্য এরকম করছে আর আমার স্বামী কি করছে না করছে সেটা তো আমি বলতে পারবো না কি আমার স্বামী নেবে না না নেবে সেটা আমার স্বামীর উপর আপনারা যদি কথা বলি দেখেন ভাই দেখেন কিন্তু ওই ছেলে যেমন আমার ক্ষতি করছে আজকে আমার ক্ষতি করছে আরেকদিন অন্য কোনো বোনেরও ক্ষতি করতে পারে অন্য কোনো বউরও ক্ষতি করতে পারে এরকম প্রেমের প্রতিষ্ঠা দিই বিয়ের কথা কয় ভালোবাসার কথা কয় হে মেয়ে এমন হয়েছে আমার যাওয়ার হয়েছে হে মেয়ে যদি আবার চলে আসে আমার মতন এরকম কি বিচার হবে কি মেয়েদের কি কোনো বিচার না মেয়েদের উপর অন্যায় যাবে অন্যায় করবে ইয়া প্রতিবাদ করবে এর কোনো প্রতিবাদ পাবো না আমরা অন্যায় বিচার পাবো না তো আপনি কি সুষ্ঠু একটা বিচার চাচ্ছেন হ্যাঁ আমি একটা বিচার চাইছি আচ্ছা তো আমেনা বোন এই যে আপনার মতো অনেক মেয়েই তো আসলে যে পরকীয়া প্রেমে জড়িত আছে আমরা ইদানিং ব্যাপক আকারে শুনতে পাচ্ছি এই ধরনের কথাগুলো তো আসলে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি ও আমার সাথে যেরকম অন্যায় করছে ও বলে এরকম অনেক মেয়ের সাথে অন্যায় করছে না না ও না আপনি তো একটা খারাপ কাজ করেছেন পরকীয়া করে আমি খারাপ কাজ করছি ওর ফান্দে পড়ছি আমার নিজে ভুল আমি নিজে স্বীকার গেছি কিন্তু এখন যারা করছে কেউকে মুখ দেখাতে পারছি না স্বামীকে তো দূরের কথা পারা কেউকে দেখ এত এত মানুষ আসছে দেখাইতে আমার তো কি খারাপ লাগছে না আমার তো খারাপ লাগছে আমি কখনো এইসব কাজ করিনি ওই ছেলের ফান্দে পড়ে এইসব কাজ কাজতে আমি কাজ করতে বাধ্য হয়েছি ও আমাকে শিখাই দিত কি তোমার স্বামীর লগে সবসময় তুমি গন্ডগোল করবা
ঝগড়া করবা, কাজে ফাজাতি করবা, তারপর তোমার স্বামী তোমাকে ভালোবাসবে না, তোমার কাছে থেকে দূর হবে, তোমাকে বিরক্ত করবে, তোমাকে সহ্য করবে না, তোমাকে এমনি ঘর থেকে বাইর করে দিবে। বুঝতে পারছি বোন, আমরা বুঝতে পারছি। আপনি আমার প্রশ্নটা একটু বুঝেন, যে এই যে আপনি যে একটা অবৈধ সম্পর্ক করলেন বা পরকীয়া প্রেম করলেন, অনেক মেয়েরাই তো এগুলা করছে বর্তমানে। আমরা সোশ্যাল মিডিয়াতে দুই দিন একদিন পর পরই ভাইরাল হতে দেখতেছি বিষয়গুলা। তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ এত কিছু না, আমার উপরে যে অন্যায় হয়েছে যে বিচারে এই বিচার চাই আমি। মানে তার মতন যদি আপনার মতন কেউ আর এমন কোন বোন এই কাজটা করবে কি? এটাই বলো, আপনি যে ভুলটা করেছেন, যারা আপনার মতন এই ভুলটা করে যাচ্ছে, এখনো প্রকাশ হয় নাই, ভাইরাল হয় নাই, বা আপনার মতন ক্যামেরার সামনে আসে নাই, বা ওই ছেলের বাড়িতে ওঠে নাই, এই বিষয়গুলো আপনি কি বলবেন তাদেরকে? কি আপনি কি বলবেন যে তারা কি আপনার মতন গিয়ে তাদের বাড়িতে যাবে? না না, এরকম কোন জানো আমার মতন যে এরকম ফান্ডা না করে কোনো মেয়ে, এটা বিশ্বাস হয়। আমি যেরকম ভুল করছি, আমার মতন যে কোনো মেয়ের এরকম ভুল না করে, এরকম কোনজন ভুল না করে। যেমন আমি একটা ছেলেকে বিশ্বাস করে ভরসা করে আইছি, জীবনে যে এরকম কোনো মেয়ে যেন কোনো একটা ছেলেকে বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো সমস্যা হোক, যেন কোনো মেয়েরা যেন বিশ্বাস না করে, আমার মতন যেন বিশ্বাস করে যেন না ঠকে, আমি এটাই চাইছি। যে ও তো এত কিছু করছে, কিন্তু এত যে ক্ষতি করছে নাকি একটা মেয়ের, এত ক্ষতি, ও কি এতই বাচ্চা মেয়ে যে ও কিছুই বোঝে না? এখন এগুলো বলছে, কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করছি, তখন ও বলেনি খো, কিন্তু এখন এগুলো বলছে। আবার ও নাকি রাত্রে আমাকে বললো, এত সুন্দর করে বললো যে চলো আমরা দুজন খুঁজে আসি রাত্রে, কিন্তু আমারও তো রিস্ক তাকে নিয়ে, আমি নিয়ে যাবো কিভাবে? এত কিছু বললো, এটা বলছে সেটা বলছে বলছে, কিন্তু তখন তো কিছু কেউ বলেনি যে ভাইয়া আছে আমাদের, এই ভাইয়ার অনুমতি নিয়ে গেল মেয়েটাকে, আমি যেখানে হোক রাত্রে যদি নিয়ে যাই, জিনের ভাইকে অন্য সময়, কিন্তু রাত্রে যদি নিয়ে যাই, এগুলো বলছে যে খুঁজে আসি। আসলে খুঁজে আসি ওর বোনের সাথে কথা হয়েছে আমাদের সঙ্গে, চার দিন আগে তো আমি বলছি যে আমার ভাই নিখোঁজ, কিংবা ওদের সঙ্গে আমার যোগাযোগ নেই, কিন্তু ওর বোনের সাথে নাকি যোগাযোগ আছে। তো ওর বোনের সঙ্গে যখন যোগাযোগ হয়ে আছে, তাহলে ওরা তো বলতে পারবে যে কোথায় আছে না আছে, তো ও কি সরাসরি চলে যেতে পারতো না ওর, মানে আমার ভাইকে নিয়ে? আমার প্রশ্ন এটা, আপনার ভাইয়ের কাছে চলে যেতে পারতো তো? হ্যাঁ ওটাই বলছি। আর একটা মেয়ে কিভাবে আসে যে সে আছে কি নাই বাসায়, আর আমি হুট করে উঠে যাব? ও যদি বাসায় থাকতো সেটা অন্যরকম, যে হ্যাঁ কিংবা তার হাত ধরে আসছি, আমাকে মেনে নিতেই হবে, তারপর আমাদের বোন হিসাবে আছে। এখন ও যেটা চাইছে ওর ক্ষতিপূরণ এখন আমরা তো বলতে পারছি না কি নেবে। এখন আমার বাবা বলছে যে ও মেয়ের মতো থাকুক, যেদিন আসবে সেদিনই বিয়ে হবে। আচ্ছা আপনারা চাচ্ছেন যে মানে আপনার ভাই আসলে বিয়েটা হবে যদি সে এই ঘটনা করে থাকে? হ্যাঁ, কিন্তু আমার একটা কথা যে ও এত কিছু যে ক্ষতি করছে, তো যে ঘুমের ট্যাবলেট খাইছে, এত কিছু যে করছে, ও এখন পর্যন্ত এটা ওর ঘরে নাকি গেছে, এখন পর্যন্ত ওগুলোর কোনোই কি তার কিছুই নেই? আপনারা এলাকাবাসী সবাই মিলে কি পারেন না যে মানে তার স্বামী সংসারে ফিরিয়ে দিতে পারেন না? আচ্ছা এত মানুষ সবাই জানে, হ্যাঁ হ্যাঁ এত মানুষ যে সবাই জানে, আমি ভুল করেছি, আমি আমি এই এই ছেলেটার মানে নাইমের কথায় মানে সেই সুদর্শন দেখতে সুন্দর মাশাআল্লাহ দিলে, তো সেই সুন্দর চেহারার মানে দিয়ে মানে যে কাজটা করলো, এখন সে নিজের ভুলটা নিজে বুঝতে পারছে। যে মেম্বার সাহেব বলতে না আমাকে চিনেই নেই ও সময়, আমি পাত্তাই পাইনি, কিন্তু এখন সে নিজেই মানিলে এত কিছু অপমানিত হওয়ার পর হয়ে যাচ্ছে যে একজন জনপ্রতিনিধিকে একটা অমূল্যায়ন এক কথা, কিন্তু তারপরও সে মূল্যায়নের দিক থেকে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কিন্তু মুখ ফিরিয়ে নেন নাই। তিনি বলছেন এই আমার মেয়ে, আমার আর দুটা মেয়ে আছে, একটা মেয়ে। এখন আমরাও তো এটা বলছি যে আমার যদি একটা বোন থাকতো তাহলে তো থাকতো, কোথায় আছে থাকুক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ও এত কিছু যে করছে ক্ষতিপূর্ণ, একজন লোক কি ধরতে পারেনি তাকে যে এই অবস্থায় সে? এই যে আপনার মাকে মানিল ঘুমের ওষুধ খাওয়াইছে, আপনার মা বমি করেছে অসুস্থ ছিল, এটা কতটা সত্য? বমি করেছে কি আমি এটা এগুলো তো দেখিনি বলতে পারছি না, তবে আমি এটা বলতে পারবো যে রোজা করার পরে আমার মা যাই হোক মানে অসুস্থ হয়েছিল, স্যালাইন দিয়েছে, কিন্তু এখন আমরা তো তারপর আমাদেরকে তো এরকম খবর দেয় নাই যে। আচ্ছা যা হোক মানে স্যালাইন দিয়েছে মানে তার মানে ও অসুস্থ হয়েছে, সেটা কিন্তু একটা প্রমাণত মানে সেটা আছে। মেম্বার সাহেব কি বলে এই বিষয়টা? হয়তো আমার জানা নেই, এখন পারিবারিক বিষয়, আপনি কিন্তু সামনেই কথাটা যে স্যালাইন দিয়েছে মানে চিনি অসুস্থ হয়েছে, ঘুমের ওষুধ খাওয়ার কারণে হয়েছে কিনা, তখন তো ঘুমের ওষুধটা প্লাস হয় নাই, ঘুমের ওষুধ প্লাস হয়েছে এখন মানিলো ফান্দে ফরিয়া যখন বগা কান্দা শুরু করছে তখন থেকে, ঠিক আছে। আচ্ছা যা হোক, এখন মেম্বার সাহেব আপনি আপনার উদ্দেশ্যটা কি? আপনি তো চাচ্ছেন বিচারটা, তো আপনার মানে এখানে জনপ্রতিনিধি আপনার আরো একজন রয়েছে, আপনার চেয়ারম্যান, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে দিয়ে কি এই জিনিসটা শুরু করা যায় না? যেহেতু এটা পারিবারিক একটা মহল, একটা এলাকা ঘটনাটা ঘটেছে, চেয়ারম্যান কি চেয়ারম্যান সহ আমরা এর সুরার পক্ষে বা এলাকার সবাই সহ, কিন্তু এই যে চাচার কাছে আর এই আমার বোনদের কাছে আমরা মানে হ্যারাসমেন্ট,
মানে চাচার কাছে আর বোনের কাছে একটা ভালো কথা বলছে, ছেলে পাচ্ছি না, আসুক আমরা আসলে বিয়ে দিয়ে দিব, এটা আপনাদের সামনে বললে, এটা আমাদের সামনেও বলেছে এবং চেয়ারম্যানের সামনেও বলেছে। আপনার বাবা কিন্তু বলেছে যে আমার ছেলে যদি আয়েশা পছন্দ করে মানে ইয়ে করে তাহলে আমার আমি মেয়েকে বিয়ে দিয়ে দিব, এবং সেটা কিন্তু আমার কাছে রাখবেন, সে আলাদা থাকবে। আপনাদের মত কি? আমাদের মত যেভাবে রেখে গেছে আমাদের বাসায় ধরেন তো আমাদের বোন মানে নিজের আর আপনি নিজের মেয়ে একরকম থাকে, পরের মেয়ে যতই হোক মানে তার বাসার মতো কি এরকম কি পাবে ধরেন, মানে আমাদের বাসায় সে চেনে না, তারপর অপরিচিত জায়গায় আসতে সে এখন ও কিভাবে থাকবে, আমরা তো সে দায়িত্ব নিয়েছি ও যদি ভালো থাকে সেটাই চেষ্টা করব। তারপর আমরা চেষ্টা করছি যে ও ভালো থাকুক, আমরা চাই না যে তার কোনো ক্ষতি হোক, আমরা কোনো সময় চাইবো না, কিন্তু আমার একটাই প্রশ্ন যে ও সঙ্গে নিয়ে আসলো না কেন আমার ভাইকে, আর ওকে এত ক্ষতি করছে। মানে সঙ্গে নিয়ে আসলে তো মানে অন্যদিকেই চলে যেত, সরাসরি তো আপনার বাসায় আসছে মানে এলো আপনার ভাইকে খুঁজতে, সে তো অন্য বাইরে কোথাও যায় খোঁজে না বা থানায় গিয়ে একটা মামলা করে নেয় আপনাদের বিরুদ্ধে, যে একটা নারী নির্যাতন যদি মামলা তার সাথে যে ঘটনাটা ঘটেছে সে কিন্তু চাইলে কিন্তু আপনাদের পুরো পরিবারকে হয়রানি করতে পারতো, সেটা না করে সে সরাসরি যে বিয়ের দাবিতে অনশন করতেছে আজকে চার দিন ধরে আপনাদের বাড়িতে। আমরা স্বাভাবিকভাবে জিনিসটা এখন হয়তো আমরা নিচ্ছি না, কিন্তু যখন আমরা একটা যখন ঝামেলায় পড়ে যাব আমরা সবই নিব, কিন্তু নিজের একটু ক্ষতিগ্রস্ত হইব। আসলে আপনাদের আমার কাছে মনে হলো যে মেম্বার সাহেব যথেষ্ট আন্তরিক, আপনারও আন্তরিক, আমরা দেখলাম যে মেয়েটাও আন্তরিক, সে বলতেছে যে আমার যদি জামাই কাছে চলে যেতে হয় আমি যাব। আর আপনারা যেটা সবচেয়ে ভালো হয় আপনাদের এলাকাবাসী এই জনপ্রতিনিধি আছে এলাকার যারা মান্যগণ্য রয়েছে ইয়াং জেনারেশন রয়েছে যারা, তারাও তাদেরও একটা পরামর্শ রয়েছে কোনটা করলে ভালো হবে। দুটি বাচ্চা রয়েছে, দুটি সন্তান রয়েছে, দুইটা সন্তান কিন্তু এতিম হয়ে যাবে। প্রেমে যখন পড়ে মানুষ তখন অন্ধ হয়ে যায়, চেয়ারম্যান মেম্বারের চিনে না, মেম্বারের চিনে না, তাহলে সেখানে মনে করেন যে আপনাকে চিনবে কি করে বলেন, আর তখন অনেক সন্তানের কথা মনে থাকবে। আর যারা ইয়াং জেনারেশন আছে আমাদের ভাইরা যারা আছেন হ্যাঁ, তারা অন্তত বলতে পারে যে প্রেমে পড়লে তখন হলো বাবা মাকে ভুলে যায়, মানে হলো যে বাবা মা পেটে ধারণ করলো মা সেই মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, এত কষ্ট করে মানুষ করে তাকে ভুলে মানে বইয়ের কথা শুনে। ভাই আমি আজকে সকালে সিদ্ধান্ত নিয়েছি আজকের দিনটায় আমি দেখবো আমার চাচাদের কাছে, আপনাদেরকে আমি অত্যন্ত খুশি হলাম আনন্দিত হলাম, যদি আজকের দিনের পর এই মেয়েটার সুরা না হয় আইনের প্রতিষ্ঠার জন্য আমি কাল থেকে অনশনে বসবো। মানে এতদিন নামছে হলো আমেনা তার বিয়ের অনশনের জন্য, মানে হলো প্রেমিকের বাড়িতে আইসা, মানে সাগরের বাড়িতে, সাগর না তো নাইমের বাসায় আইসা, নাইমের বাসায়, মানে সাগরের বউ নাইমের বাসায় আইসা অনশন করতেছে, এখানে থাকতেছে এখন বিয়ের অনশনে, মানে সে এখানে বিয়ের দাবিতে আসছে, এখানে বিয়ের দাবিতে। এখন আপনি একজন জনপ্রতিনিধি, আপনি অনশন করবেন কি কারণে? আমি করবো এর মেয়েটা সুষ্ঠু বিচার কাউ পাওয়া যাচ্ছে না, তো সব নীতি মনে এলো মেলো যদি আজকের মধ্যে না হয় আমি কালকে এখানে অনশনে বসবো, এখানে সবার মাঝে আমি বলে গেলাম জনগণের মাঝে আমি কোন রকম হুমদিগালি কিচ্ছু করবো না, এখানে হুমদিগালির কায়দা আলাদা, আইনের শাসন আলাদা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাকে যদি অনশনেও বসতে হয় কালকে আমি এখানে বসবো। তবে অবশ্যই প্রিয় দর্শক এরা যেন আমরাও চাই যে আমেনা এই বোনটির সাথে যে ধরনের নির্যাতন হয়েছে আসলে তো তার একটি সঠিক তদন্ত এবং সঠিক একটা যাতে বিচার হয় এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।